প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করা শিখব, ঠিক আছে? আমরা এই 256 আর 529 এই দুটি সংখ্যার ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করব, ঠিক আছে? তো প্রথমে আমরা এই যে 256 বর্গমূল নির্ণয় করি। তো দেখো, এই যে বর্গমূল নির্ণয় করার সময় এই যে সংখ্যাটির ডান দিকে দুটি অঙ্ককে একক ধরতে লাগে এবং বা দিকে দুটি অঙ্ক থাকলে না থাকলে একটিকেই ধরতে হবে, ঠিক আছে? দশক, একক, দশক। আমরা এখানে এই উপরে এখানে দেখো, এখানে এক বাদ দেবো, এখানেও এক বাদ দেবো, এককে এক। দুই বাদ দিলে বেশি হবে, যদি দুই বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? দুই বাদ দিলে দুগুণে চার হবে, তো দুইয়ের নিচে তো চার বসে না, তো আমরা এক বাদ দিলাম সেই জন্য, ঠিক আছে? এরপর এই যে বিয়োগ করতে হবে, দুইয়ের থেকে এক বিয়োগ করলে এক হয়। এরপর এই যে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় আমরা নর্মাল ভাগে আমরা একটি করে সংখ্যা নামাই, ঠিক আছে? একটি করে সংখ্যা বা অঙ্ক নামাই। তো এখানে ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করার সময় দুটি করে অঙ্ক নামবে, ঠিক আছে? এই যে 56 নামবে এখানে, এই তো এখন এখানে দাঁড়াচ্ছে 156, ঠিক আছে? এখন দেখো, এই যে এখানে এখন আমরা লিখব এই যে একের দ্বিগুণ, একের দ্বিগুণ হচ্ছে দুই, ঠিক আছে? এরপর আমরা এখানে ছয় বাদ দেবো, ঠিক আছে? এখানে ছয় বাদ দিলে এখানেও ছয় বাদ দিতে হবে। এখন এই ছয় দিয়ে এই 26 গুণ করে এখানে লিখতে হবে। তো ছয় দিয়ে 26 গুণ করলে 156 হবে, মিলে যাবে, ঠিক আছে? এই যে ছয় ছয় ছত্রিশ ছয়, হাতে তিন, ছয় দুগুণে 12 আর তিনে 15, মিলে গেল এই শূন্য। সুতরাং আমরা এই যে 256 এর বর্গমূল পাচ্ছি হচ্ছে এই 16, ঠিক আছে? 16 হচ্ছে উত্তর। এরপর আমরা এই 529 ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করি, ঠিক আছে? একইভাবে একক, দশম, এই আমরা এখানে বাদ দেব দুই, এখানেও দুই লিখতে লাগে, দুই দুগুণে চার, ঠিক আছে? তিন বাদ দিলে বেশি হবে, তার জন্য আমরা এখানে দুই বাদ দেব। এই বিয়োগ করতে হবে, পাঁচের থেকে চার বিয়োগ করলে এক হবে। একইভাবে 29 নামাতে হবে, এই দুইয়ের দ্বিগুণ এখানে চার লিখতে লাগবে, ঠিক আছে? এখন এখানে এই যে 129 হলো, ঠিক আছে? এখন এখানে আমরা বাদ দেব তিন, এখানে তিন বাদ দিলে এখানেও তিন বাদ দিতে লাগে। এরপর এই তিন দিয়ে এই 43 গুণ করে এখানে লিখতে হবে, ঠিক আছে? দেখো, তিন তিরিকে নয়, তিন চারে 12, মিলে গেল, ঠিক আছে? এই শূন্য। সুতরাং আমরা 529 এর বর্গমূল পাচ্ছি এই 23, এটি হচ্ছে উত্তর, ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি কোথাও অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।